দর্শক আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার যারা গেস্ট হিসেবে উপস্থিত আছেন তাদের পরিচয় ভিন্ন ভিন্ন হলেও তাদের কমন একটা পরিচয় আছে সেটা হচ্ছে তারা দুজনেই উপস্থাপক তো আমি খুব ভয়ে আছি যেহেতু তারা নিজেরাই উপস্থাপক আমি উপস্থাপনা শুরু করতে দেরি করলে যদি তারা নিজেরাই শুরু করে দেন এই জন্য আর কি যাই হোক তাদের সঙ্গে একটু পরিচিত হই আগে তো আমার বাম পাশে যিনি আছেন মুন্নি সাহা আপনি অনুষ্ঠানের শুরুতে বলেছেন আমার একটু স্মৃতিটা ভুলে যেতে হবে আমার নাম কি মুন্নি সাহা হ্যাঁ জি 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 কারণ হচ্ছে স্ক্রিনে নাম উঠেছে সেটা বলে আর এই পাশে যিনি বসে আছেন তার নাম অনিক খান ধন্যবাদ তিনি অনেক প্রতিভার অধিকারী ছড়াকার উপস্থাপনা করেন আর্জিং করেন করছেন এতগুলি প্রতিভা ধরে রাখার জন্য কি অনিক খান কোনো টনিক খান না এটা হচ্ছে বেটা ধারণ করার একটা বিষয় তো আমার সাইজ দেখলে সবাই বুঝে আমি কিভাবে আরো জায়গা আছে আরো অনেক প্রতিভা আমি কালচার করছি হবে এটা যাবে আচ্ছা তো সব সবকিছুর জন্য টনিক কাজ করে না টনিক ফেল করে যেখানে সেখানে অনেক আহা কি কথা বললেন মুন্নি সাহা যাই হোক মুন্নি আপাতে আমাদের এই অনুষ্ঠানের নাম যেহেতু খবরের খবর আছে খবরের খবর আছে আচ্ছা সুইট করে আমি আর আপনি একটা কথা বলি মানে হাঁটুর ইংরেজি হচ্ছে নি আর চাঁদের ইংরেজি কি তো ধরুন চাঁদের যদি হাত পা বা হাঁটু থাকতো সেটাকে আমরা কি বলতাম কি বলতাম মুন্নি মুনের নি যাই হোক তো আমরা খবরে চলে যাই প্রথম খবরটা হচ্ছে আপনি হাঁটু থাকলে চাঁদের হাঁটু থাকলে আর মুন্নির মানে ওরকম একটা যদি হলো তাহলে ভালোই হতো কিন্তু অনেক আগে যদি করতেন অনুষ্ঠানটা তাহলে আসলে সাইদি সাহেব জায়গা পেতেন দৈনিক কালের কণ্ঠের খবর প্রথমেই বুদ্ধিমান প্রাণী ছাগল ছাগল কিন্তু আসলে বুদ্ধিমান প্রাণী আমি খবরের সাথে ঐক্যমত্য পোষণ করছি এটা তারা আসলে বুদ্ধিমান তাদেরকে আপনি দেখবেন যে দেশের কোনো ঝামেলার ভিতরে কিন্তু কখনো কোনো ওই সভায় মিছিলে কোথাও আপনি দেখবেন না কিন্তু তাদেরকে মানে যায় না টিকিট কেটে খেলাও দেখতে যাচ্ছে আচ্ছা ছাগল সম্পর্কে যারা অনেক বেশি গবেষণা করে তারা তারা এরপরের খবর আমরা চলে যাই চাইনিজ খায় নাকি ইংলিশ খায় নাকি বিরিয়ানি হবে না আর বিয়ে হবে এটা কোনো কথা হলো নাকি তাদের সঙ্গে আমরা একমত আমরা সম্পূর্ণ একমত এবং শুধু তাই না কিছু কিছু বিয়েতে ইদানিং দেখা যাচ্ছে যে অতি বাঙালিয়ানা করতে যে ভাত আলু ভর্তা সুটকি ভর্তা ডাল এইসব দিচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি পান্তা ভাত দিচ্ছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি মুনিয়াপা একমত তো যিনি বিয়েটা ভঙ্গ করেছেন তার নাম যদি হ্যাকমত হয় তাহলে আমরা হ্যাকমতের সাথে একমত প্রকাশ করছি আমরা তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো এবং যতবার উনি বিয়ে করতে যাবেন বিরিয়ানিটা যেন কনফার্ম করে যান যতবার যাবেন বিয়ে করতে যতবার এবং প্রতিবার এবং এটা যেন একটা আইন প্রণয়ন করা উচিত আমরা একটা প্রস্তাব দিতেই পারি না একটা খসড়া প্রস্তাব এটা একটা ভালো আইডিয়া কিন্তু অনেক বিরিয়ানি ছাড়া বিয়ে হবে না তো আমার আরেকটা বিষয় মনে এসেছে সেটা হচ্ছে যে যে বিরিয়ানির জন্য যে ছেলে এত পাগল তো কিছুদিন পরে দেখা যায় ঋণ খেলাপি হয়ে যাবে কি জন্য যে বিশ্বব্যাংকে আবেদন করে বসে থাকবে যে ভাই আমার লোন লাগবে আমি বিরিয়ানি খাবো না না হওয়া উচিত এটা উচিত হ্যাঁ এটা তো একটা কি বলবো এটা কি বলে কুটির শিল্পর মতন এই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত ঘরে ঘরে বিয়েতে বিয়েতে বিরিয়ানি থাকবে বিশ্বব্যাংক কেন সবখান থেকেই মাটি ব্যাংক হ্যাঁ মাটি ব্যাংক থেকে শুরু করে বিশ্বব্যাংক সবখান থেকে তার ঋণ পাওয়া উচিত মানে শুধু বিরিয়ানির জন্য আমি এটা কুটির শিল্পের বিরোধিতা করছি এটা কেন কুটির শিল্প হবে তাহলে এটা কি এটা তো এটা বৃহৎ শিল্প দালান হ্যাঁ হ্যাঁ মানে ধরেন পেট যেখানে সেখানে মানে পেটুক ইত্যাদি নানান জিনিস থাকবে এবং মাল্টিপ্লাই হয় তাই না ওজনে বাড়ে ঘনত্বে বাড়ে হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ আমি আপনার এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আগ্রহী একদম সেখানে কুটির থাকলে তো ওজন মতো তো 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 আপা আমার তো বিশেষ একটা ক্ষমতা দিয়ে আমাকে পাঠানো হয়েছে সেটা হচ্ছে যে যেখানে সেখানে আপনাদের কথা থামিয়ে দিতে হবে এবং থামিয়ে দিলাম এবং এরপরের খবর আমি চলে যাব সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাকের খবর শক্তির উৎস আবর্জনা
এটা সত্যি কথা। আপনি দেখবেন যত শক্তিশালী মানুষ আছে আমাদের দেশে, তাদের সবার ব্যাকগ্রাউন্ডে আবর্জনা আছে। আচ্ছা, তো ওই আবর্জনা থেকেই কিন্তু তারা শক্তিগুলো গ্রহণ করছে এবং শক্তিগুলো আমাদের উপরে ইয়ে করছে, কি বলে, আরোপ করছে। আপনি নিউজটা পড়ার পরে আমার মাথার মধ্যে এক ধরনের ছবি থাকলো, মানে আমি জানি না এটা ডিফেমেশন ইত্যাদি নানান কিছু হয়ে যেতে পারে, ব্যাশিং শুরু হয়ে যেতে পারে, সেই ভয় হয়তো না, মানে কোনো একটা গ্যাদারিং, কোনো বড় বড় কথা, তার মধ্যে সাপ্লিমেন্টারি শক্তি হিসেবে আমিও আছি, অনেকও আছে, চিপা চাপা দিয়ে যে এই যে দেখুন এই গণতন্ত্র অমুক তমুক এইসব সব বক্তব্য মারছি, হ্যাঁ সেগুলো শক্তির উৎস আমরা ইত্যাদি, বড় বড় শব্দ অমুক গণ তমুক গণ ইত্যাদি বলছি, ওইটাই তো আমার মনে হয় যে মানে ছবি হতে পারতো, তাই না? এটা এটা সত্যি কথা না, আমরা তো শক্তির জন্য দেখি, টেলিভিশন তো ছবি, এখন যদি কাক উঠতেছে এরকম ময়লা এইসব দেখা, এই শক্তি সেই শক্তি নয়, রাজনীতিবিদ কিছু কিছু রাজনীতিবিদ যে ক্যাডার পোষে শক্তির জন্য আসলো কোথেকে আবার ময়লা আবর্জনাই যথেষ্ট, এগুলো আসলে বিক্রি হবে কিন্তু এটার একটা এখন নামা যাবে না সিট থেকে, আমরা এখন আরো খবর পড়বো, তো এরপরের খবরে চলে যাই। দৈনিক মানব কণ্ঠের খবর, কবুতরের সিগারেট, কিন্তু এখন মনে হয় তাকে দিয়ে চিরচাল যে করা হচ্ছে না, সে বেকার, ওই ফ্রাস্ট্রেশনই হতে পারে, কবুতর বেকার হয়ে গেছে, ওই জন্য ওই ফ্রাস্ট্রেশনই বোধ হয় সিগারেটটা ধরেছে, কবুতরকে সিগারেট ধরিয়ে দেওয়ার এই হীন প্রচেষ্টা কার, আমরা এই যে আপনাদের সাম্রাজ্যবাদী এই সমাজ, এই যে ক্যাপিটালিস্টিক মনোভাব, এগুলো সব কিন্তু দায়ী আজকে এটার পিছনে, এবং এই পরিবেশের প্রতি একটা হুমকি স্বরূপ, এটা শব্দটা শিখেছি বিভিন্ন টক শোতে বলার জন্য, বিস্তারিত জানতে যাবেন না। কবুতরের কবুতরের সিগারেট, এটা কি জ্বলন্ত সিগারেট? না, হ্যাঁ এটা এটা একটা জ্বলন্ত প্রশ্ন, হ্যাঁ আর সেই নির্যাতনের কথা বলছিলেন, উনি ওর সাথে হেসে হেসে এটার সাথে একমত পোষণ করছিলেন, যে কারণে আমরা এই বিষয় থেকে আমাদের একটা বিরতি নেওয়া জরুরি বলে মনে করছি। তো আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমাদের আবার দেখা হচ্ছে। দর্শক, বিরতির পর আমরা আবার চলে আসলাম অনুষ্ঠানে। বিরতির আগে আমাদের যে গেস্ট ছিলেন দুইজন, তারাই আছেন, কারণ এত দ্রুত আমরা নতুন কোনো গেস্ট পাইনি, তাদেরকে নিয়ে চলে আসছি। এখন আমরা আরও কিছু খবর নিয়ে কথা বলবো, তবে কী খবর সেটা এখনই জানতে পারবেন। তো মুনিয়াপা, অনেক ভাই, আমরা কিন্তু পত্রিকার খবর এখন আর থাকবো না, এখন আমরা হাড়ির খবর করব। তো হাড়ির খবর মানে ব্যক্তিগত খবর, এটা তো সময়োপযোগী এই প্রশ্ন আমাকে আরো বহুবার বহু লোকের কাছ থেকে কেন শুনতে হয় না সেটার জন্য আমি খুবই ইয়ে করি, আর আপনি কেন এতক্ষণ পরে করেছেন সেটা নিয়েও আমার আপনার পরে অভিমান রাগ ইত্যাদি রয়েছে হয়েছে, এবং এই যে অনুভূতি, অনুভূতি শব্দটির উৎপত্তি কোথা থেকে, অনু থেকে, তারপরে ভূতি, ভূতি না ভূতা যারা তাদের, এবং অনুভূতি যারা সবসময় অনুভূতি নিয়ে, অনুভূতি কি এই প্রশ্ন যারা করে তারা একটু ভোতার গোষ্ঠীর লোকজন, তা আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম ইকবাল ভোতা না সার্প, তো অনেকক্ষণ সার্প ছিল, অনেকক্ষণ সার্প ছিল, এখন ভোতার দিকে চলে গেল। আপনাকে ভোতার জগতে স্বাগত। আচ্ছা অনিক ভাই, আপনি যদি আপনার ছড়া নিয়ে করা কিছু কথা বলেন। না, ছড়া নিয়ে বলার আগে আমি তো আমার অনুভূতি নিয়ে বলতে চাই, এটা ফেসবুকে এটা আমার খুব ইন্টারেস্টিং একটা কাহিনী আছে, সেটা হচ্ছে কি, আমি তো জানেন যে আমরা এক মুনিয়াপার সাথে কাজ করি, হ্যাঁ মুনিয়াপার আন্ডারে কাজ করার বস, হ্যাঁ যাই হোক
ব্যাপার, সাথে যখনই আমি চেক ইন দিই তখন মিটিং এ বসি, একসাথে ছবি তুলি, আমরা সারাদিনই অনেক মজা করি অফিসে। তো যখন ছবি তুলি ফেসবুকে, নাই খালি মজা করেন না, না আমাদের কাজগুলো এত অসাধারণ যেটা মজার ভিতর থেকে বেরিয়ে আসে, তাই না? মজাই কাজ। হ্যাঁ, যেটাই হোক আমরা তো যখন যা করি, তো ছবি দিলে ফেসবুকে দিই, তো মুন্ডিয়া পাশে কোনো ছবি দিলেই যেটা হয় বা চেক ইন দিলেই সব নিচে সব অনেক ভাই অনুভূতি কি অনুভূতি কি অনুভূতি কি। হ্যাঁ তো ঠিক আছে ফাইন, সবাই এটা করে, তো সবাই করছে করছে করছে। হঠাৎ করে একদিন আমি মুন্ডিয়া পাশে একটা ছবি দিলাম, হঠাৎ করে ফার্স্ট কমেন্ট হচ্ছে কি মুন্ডিয়া পার কি রে অনেক তোর অনুভূতি কি, এইটা দেওয়ার পরে নিচে পাবলিক দাও বন্ধ, মানুষ যেন আয় হয় না না ওনাকে লাভ নাই, মানুষ হাল ছেড়ে দিয়ে আর কেউ এখন বলে না আমাকে। আমি ইনফ্যাক্ট বহুত দিন পরে আপনার মুখে শুনলাম আমার জিনিসটা। তবে আমি কিন্তু এবং এই সময় সবচেয়ে সাহসী ফেসবুকার হিসেবে মাঝে মধ্যে আমি মুন্নি স্যারের কথা বলি, ভীষণ সাহসী ফেসবুকার। আপনাকে তো না দেখে অনেক মেয়ে ভক্ত হয়ে গেছে, আপনাকে না দেখে আপনার আমার যতজন ভক্ত হবে না দেখেই না দেখার পরে কি অবস্থা হয়? দর্শক আপনি দেখেন ও আপনারা দেখেন যে উপস্থাপকের সাধারণত ল্যাপটপ থাকে, আইপ্যাড থাকে, কিন্তু আমরা এত দামি গেস্ট এনেছি যে উপস্থাপকের আইপ্যাড নাই, কিন্তু ওনার আইপ্যাড আছে। আপনি কি আপনার আইপ্যাডটা একটু দেখান? কি রিপোর্টিং করতে করতে গিয়ে তো অনেক ঝাল টক নানান রকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, কোনো অভিজ্ঞতা কি আপনার এই মুহূর্তে মনে পড়ে? ধরেন কেউ কেউ আমাকে ধমক দিল এবং যা তা কথা বললো, ওটাও আমরা তো অনেক মজা পাই, খুব সুন্দর করে হেসে ওটাকে ক্যামেরার সামনে তো মুখ কালো করা যাবে না। হ্যাঁ না, আমি আমি মানে চেয়ার থেকে পড়ে যাও অমুক তমুক ইন্টারভিউ না দিয়ে বের বের করে দেওয়া, এগুলো অনেক মজার ঘটনা, এগুলো তো সারা জীবনের ধন, তাই না? তবে একটু বাচ্চাদের জন্য একটা ছোট্ট জিনিস বলতে চাই আমি, মানে আমাদের যেহেতু আমাদের শিশু দর্শক কিন্তু বেড়ে যাবে, আমাদের এমনিতে ছিল না এতদিন, আজকে বাচ্চাদের জন্য বলতে চাই, না বাচ্চাদের জন্য আমি বলছি, একজন একজনের দিকে তাকিয়ে বলেছি, বুঝতে হবে বুঝতে হবে, একজনের দিকে তাকিয়ে বলেছি অনেক দিন আগে, অনেক দিন তা সেটা পরে বলবো, অনেকের জন্য বলছি। একটা কাজে গেলাম, ঈদের রিপোর্ট মানে ঢাকার বাইরে, তো মানে ফ্যামিলি টাইজ ইত্যাদি সবাই মিলে কিভাবে ঈদ করে ইত্যাদি ইত্যাদি, তো আমার ক্যামেরা পার্সন ছবি নিচ্ছে এবং খুব মানে ভর দুপুরবেলা গ্রামের গ্রামের বাড়ি, তো আমার ক্যামেরা পার্সন ভেতরে সবাই মিলে টিভি দেখছে, টিভি নাটক ইত্যাদি এগুলো ছবি নিচ্ছে, আর আমি বাইরে এসে দাওয়ায় একটা জায়গায় এমনি বসে আছি, মানে এমনি বসছি, হঠাৎ করে কোথেকে জানি একটা কেমন ভুতুরে আওয়াজ, আম্মা খরাদ দেন, আমি ডানে তাকাই বায়ে তাকাই কিছু নেই, মানে কোনো লোক নাই, কিন্তু একদম একদম মানে ভুতুরে গলার মতো করে আম্মা খরাদ দেন, দ্বিতীয়বার আম্মা খরাদ দেন, আমি না চারিদিকে তাকায় দেখি যে কিচ্ছু নাই, আমি ভয়ে চিৎকার অলোক ভাই এরকম করে চিৎকার দিয়ে ভিতরে একটু চলে গেছি, প্রথমবার ভয় পাই নাই, দ্বিতীয়বার দেখি চারিদিকে কোনো মানুষ নাই, কিন্তু আওয়াজটা আমার কানের মধ্যে একদম মনে হয়েছে, দ্বিতীয়বার হওয়ার পরে আমি সত্যিই ভয় পেয়েছি। ভিতরে চলে যাওয়ার পরে তারপরে ওই বাড়ির লোকজন ওনারা সবাই এসছে, উনি একজন ফটোগ্রাফার মানে পত্রিকার ফটোগ্রাফার, তার বাড়িতে গেছিলাম, উনি দৌড়ে আসছে, দিদি কী হয়েছে কী হয়েছে, আসি কী জানি কে জানি কীরকম করে একটু কথা বললো, মানে আমি দেখলাম না চারিদিকে, তারপরে বাড়ির শুদ্ধ সব লোকজন সব মেয়েরা এসে হাসাহাসি করতে করতে সব পড়ে যায়, কেউ আমাকে আর গোমর ফাঁক করে না। তারপরে ওই বাড়ির ছোটো মেয়েটা এসে বলে কি আপা আপনি কই বসছেন, আমি সেটাই তো এখানে বসছি, বলে তাকান উপরের দিকে, উপরের দিকে তাকায় যে আমি যেখানে বসছি সেখানে একটা চটের চট বেছানো, আর উপরের দিকে তাকানো একটা ময়না পাখি, যেই জায়গায় চট বেছানো সেখানে ফকির এসে বসে এবং আম্মা খরার দেন বলে, আমি আমার বসাটা দেখে ময়না পাখি ভাবছে আমার কথাটা উনি বলে দেখি। আমার মনে হয় একটা ছড়া দিয়ে মিনার রহমান বলে একটা গায়ক আছেন, সে একটা আমার একটা ছড়া খুব পছন্দ করে সেটা নিয়ে গান করে ফেললো, তার অ্যালবামেও দিয়ে দিয়েছে আমাকে বলেই আর কি, অ্যান্ড ইট ওয়াজ মোটামুটি একটা হিট ছিল, তো সবাই অনেকে শুনেছে। তো আমার বই বের হওয়ার পর একদিন হঠাৎ করে একদিন একটা ফোন, একটা মেয়ে ফোন করে বলছে ভাইয়া আপনার নামে একটা অভিযোগ আছে, যে কী অভিযোগ, বলে আপনার বইতে একটা ছড়া পড়লাম ওই যে আজকে আমি চা খাবো না, আমি বলছি হ্যাঁ, বলে এটা কাল লেখা, আপনি কোথায় পড়ছেন বললেন, বলে যে আপনার বইতে, আমি তো এখন আবার করেন প্রশ্নটা বুঝি নাই, বলে এটা কাল লেখা, আমি বলছি এটা তো লেখা আমারই কেন, বলে না এটা তো মিনা রহমানের অ্যালবামে আমি শুনছি,
এটা তো ওনার গান, তো আপনি এটা বইতে ছাপলেন কেন? আমি তো আমি তখন তার সাথে মোটামুটি মাফ টাফছে না, সরি আসলে ভুল হয়ে গেছে, এরকম আর করবো না, আমি তো বুঝি নাই মিনার গান এত লোক শুনে, হ্যাঁ তো আমি আর কখন এটা করবো না, তারপর থেকে মিনার গেমের গান টান দিই না, গান টান না দেয়া তো তার মানে ওইখানে শেষ আমাদের আবার দেখা হচ্ছে। দর্শক, বিরতির পর আমাদের আবার দেখা হয়ে গেল আর আমরা আরও কিছু খবর নিয়ে আপনাদের জন্য তৈরি আছি, এখন সেই খবরগুলি পড়বো এবং আমাদের যারা গেস্ট আছেন তারা সেই খবরের খবর করবেন। তো মুন্নিয়াপা খবর পড়ি অনিক ভাই, তো প্রথমেই দৈনিক মানব কণ্ঠের খবর, গরুর SMS প্রযুক্তি। গরুর SMS, হ্যাঁ গরু একটি গৃহপাল, আমার আমার কেমন জানি মনে হচ্ছে যে রচনাটা ভুলে যেতে হবে, গরু একটি গৃহপালিত প্রাণী, তার চারটি পা আছে, একটি লেজ আছে, পায়ের নিচে খুর আছে এবং খুর দিয়ে উনি SMS করতে পারে, তাই না? এরা এরা যারা দুর্মুখ, যারা মানুষের ভুল ধরার জন্য বসে থাকে, যারা এই গরুর অনুভূতি জানতে চায়, তারা তারা বলবে যে ভুল হয়েছে কি ঠিক হয়েছে, তাই না? অনেক আমরা কি শিখলাম গরুর মতো একজন একটা ভালো মূল্যবান মূল্যবান প্রাণী, সে যে SMS করতে পারছে বা তার জন্য SMS যারা আবিষ্কার করছেন তাদের প্রতি আমাদের আসলে গভীর সমবেদনা, এরকম হতে পারে যে ধরুন কুরবানির আগে গরু তার মেয়েকে বা আত্মীয় স্বজনকে ফোন করে দিল, আমার জন্য দোয়া করিস, এটা আমার শেষ দেখা বা এটি শেষ SMS, এরকম হইতে পারে। তো অনেক বের ব্যাপারে আমি একটু দর্শককে প্রথম বলি, সেগুলো তো সব অনেক পরের ব্যাপার, তাই না? আমার জন্য দোয়া করিসটা সেটা হলো গরুর সুইসাইড নোট, আর তার আগে তো অনেকগুলো প্রসেস, ধরেন SMS করে হয়তো মালার দোকানে একটা ইয়ে পাঠাবে, উনি SMS করবে যে তোমার কি কি মালা আছে, যে যেসব অর্নামেন্টটা দেখাও, MMS করো, পাঠাও কোনটা আমি পরবো ইত্যাদি, তাই না? পার্সোনালিটির নতুন একটা সেকশন খুলবে, তখন সেকশন করা যেতে পারে গরুর জন্য, ক্যাটওয়াক হতে পারে, ক্যাটওয়াক হতে পারে। খুব সিরিয়াস কথা বলি, সেটা হচ্ছে অনেকক্ষণ বিরতির আগে ছড়া সম্পর্কে কথা বলছিলেন, তো অনেকক্ষণের একটা ছড়ার একটা ধরন আছে, সেটা হচ্ছে SMS কাব্য। এই বিষয়টা এখানে কেন আসলো, মানে আপনি এই বিষয়টা কেন আনলেন? না না না, SMS করছে ওই জন্য, SMS কাব্য নিয়ে আমরা এখন কেন ভাববো এই বিষয়টা দর্শক জানতে চাচ্ছে। আসলে আমার মনে হয় যে অনেকখানের যে SMS কাব্য, এই SMS কাব্য থেকে গরু কি SMS প্রযুক্তি দিকে এগিয়েছে কিনা, পরবর্তী বই গরুর SMS কাব্য গরুর পক্ষ থেকে লিখেছেন, হ্যাঁ এটা হতেই পারে, গরুরা নিজেরাও লেখা শুরু করতে পারে, ফোন করে জিজ্ঞেস ভাইয়া বাচ্চু ছেড়েছে বাম্বা, এরকম লিখতেই পারে তারা। আমরা এখন এরপরের খবরে চলে যাব, দৈনিক ইত্তেফাকের খবর, ইন্টারভিউতে গিয়ে নাচতে হলো না, এটা হতেই পারে, কোন ইন্টারভিউতে গেছে সেটার আপেক্ষিক, আপনি যদি ড্যান্স বাংলা ড্যান্সে যান তো নাচতেই হবে, তাহলে ওখানে তো কাঁদতে বলবে না, সেটাই শুধু ওই লাইনেই থাকতে হবে কেন, দেখা গেল যে মানুষ এখানে চাকরি আরেকজন
হওয়ার জন্য আরেকজন গেল যে আমি তো উপস্থাপক হতে চাই, মুনিয়াপা বললো, কারণ প্রচুর ক্ষমতা তার হাতে। তো মুনিয়াপা আপনার হাতে প্রচুর ক্ষমতা, মানে ক্ষমতা থাকলে তো মানুষ অপব্যবহার করে অপপ্রয়োগ করে। যখন আপনার এখানে কেউ আসলো যে আমি তো অনিক খানের জায়গায় ইয়াং নাইটের, এর আগে ক্ষমতার ছবিটা জানি কিরম দেখলাম, আবর্জনা না আবর্জনা, হ্যাঁ উচ্চ অনেক আবর্জনা আমার হাতে টেবিলের নিচে। আচ্ছা আচ্ছা, তো আপনি কি নাচতে টাচতে বলেন নাকি যে আপনি হোস্ট হতে আসছেন আমার নিচে দেখা? না মানে যদি ঠিক ক্ষমতাটা ওইভাবে আমি ছবিটা আপনাদের সামনে হাজির করতে পারি, ক্ষমতা মানে আমার সামনে তিন ট্রাক আবর্জনা, হ্যাঁ ওইটা হলো ক্ষমতা। আর সেখানে অনিক খান এসেছে আবারও একটা হয়তো খবর পড়ার জন্য, তখন কিছুক্ষণ থাকার পরে উনি এমনিতেই নাচবেন, আমার বলতে হবে না তো। অনিক খান নাচে না, নাচায় নাচায় ওকে নাচানোর এবং এই যে অপব্যবহার এগুলা কিন্তু সব ওনার পকেটে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবর, এক টাকায় আকাশ সফর। আমার মনে হয় এই আকাশ সফরের ওইটা ওই যে মালয়েশিয়ান বিমানের বোধ হয় এটা ছিল, ওই রকম কোন বিমানের কোন অফার ছিল যে এক টাকা আকাশ সফর, আমি হলে যেতাম। আর এসএমএস না 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 না, এসএমএস যেহেতু করা যায় আমি মাঝে মধ্যে অনেককে ইয়েতে ইয়াং নাইটে দিতে পারতাম, এই আদার ব্যাপারই দেখ কোনো জাতের খবর। এখন এই যে আপনি যে মালয়েশিয়ার উড়োজাহাজের কথা বললেন বা এর মধ্যে আরেকটা উড়োজাহাজ আছে, আমার মনে হয় এই ধরনের উড়োজাহাজের জন্য এক টাকা ভাড়া তো ওটাও হতে পারে, তাই না? আমরা তো আসলে ব্ল্যাক বক্সটা পাওয়া যাচ্ছে যাচ্ছে এরকম একটা অবস্থা, ওটা হলে নিশ্চয়ই এরকম একটা ইয়ে হবে। আর যদি ঘটনাটা এরকমই হয় যে এক টাকায় আকাশ দেখানোর অফার নিয়ে মালয়েশিয়ান বিমানটি গিয়েছিল, তাহলে তো এই অনুষ্ঠানটি হবে ব্রেকিং। তো দেখা যাচ্ছে রিক্সায় হয়তো কেউ উঠবে না তখন, তো রিক্সাওয়ালারা এখনই কি করছে, রিক্সা মোটর লাগাই নিছে, আর কিছুদিন পর যখন এক টাকায় দেখা যাবে আকাশ সফরটাই লাভজনক হয়ে যাবে, তখন কিন্তু ওই যে বিমানের ইঞ্জিনটাই ওরা লাগিয়ে দিবে, এবং রিক্সাওয়ালারা বউ তখন কি বলবে, আপনার হাজবেন্ড কি করে, আমার হাজবেন্ড পাইলট, এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং আরো কি দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটা বিজ্ঞাপনের সময় চলে এসেছে। ও গুড, এবং মুনি আপা আমরা অনেক ভাই আমরা আরেকটা বিজ্ঞাপন নিব, দর্শক আরেকটা বিজ্ঞাপন নিয়ে চলে আসি। দর্শক বিরতি থেকে আমরা আবার চলে আসলাম এবং আমরা এখন আরও কিছু খবরের খবর করব, আর খবরগুলি পড়ে শোনাচ্ছি আমি দিমা। তো আমি যেহেতু পড়ে শোনাচ্ছি শুনিয়েই ফেলি, মানবকণ্ঠের খবর, আইসক্রিম শোনাবে গান। বাহ ভালো, তো আইসক্রিমের কিন্তু আইসক্রিমের গলা বসে না, আইসক্রিম খেলে তো গায়কদের শুনে গলা বসে যায়, কিন্তু আইসক্রিমের নিজেই গান গাবে, গলার দাঁড়ায় না বসে তো বসে, এটা কিন্তু ইন্টারেস্টিং হবে না? একটা ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং, এবং আমি এটার মধ্যে অনেক ব্যবসার গন্ধ পাচ্ছি, ব্যবসার গন্ধ আছে, হ্যাঁ ব্যবসার গন্ধ, কোয়ালিটি আইসক্রিম ফিচারিং রিয়েলিটি রিয়েলিটি শো, হ্যাঁ তারকা, হ্যাঁ তাই না, আইসক্রিম গান করবে আইডিয়াটা দিয়ে দিলাম, কিন্তু এটা আমাদের ট্রেডমার্ক, আমরা পেটেন্ট করে ফেললাম, একদম এই আইসক্রিমের গানের রিয়েলিটি শো। না আপা বিষয় সেটা না, বিচারক হতে চান, বিচারক হতে বিষয় সেটা না, না আমি বিচারক হতে পারবো, কারণ আমি অনেক গ্রাম্য সালিশের বিচারক ছিলাম অনেক সময়, আচ্ছা আমি বিচারক হতেই পারবো। আচ্ছা তো আপা এটা বিষয় না, আপনি দেখেন আজ আইসক্রিম যখন গান শোনাবে তার মানে কানের কাছে আপনাকে আইসক্রিমটা রাখতে হবে, এখন আপনি যে কানে দুল পরেছেন সেই দুলের কি অবস্থা হবে আপনি চিন্তা করে, যে এটা ভিজে যাবে না, ভিজাতে তো কিছুই যায় আসে না, আমরা তখন ঠান্ডা ঘরে বসে থাকবো, মানে বিশে বিষ খয়, তাই না, আমরা এরকম ফ্রিজিং হয়ে থাকবো একেবারে, আইসক্রিমের গান এখানে কানে, তখন উষ্ণতা লাগবে আমার হাতে। না না কিন্তু আমার কথা হচ্ছে আপনি আইসক্রিম কানে ধরবেন কেন, এই লোকের সাথে যখন গান গাইতে ধরে থেকে কানে কাছে নিয়ে আসেন, সেটা না আমার কথা হচ্ছে, মানে সেটাই বলছি, ও বিচারক করতে পারবে না, বাদ বাদ, না না আমরা নিব না, আমরা প্রথমে একটা বিচারককে বিচার করার জন্য একটা প্যানেল করি আমরা, একটা রিয়েলিটি শো, বিচারক হয়ে গেল যে বিচারকের নিতন্ড হয়ে গেল, এটা এটা একটা রিয়েলিটি শো হতে পারে, হ্যাঁ বিচারকের বিচারক, না বিচারকের বিচারক, আইসক্রিম যদি গান শোনায় তো আপনি আমি হয়তো আইসক্রিম খেলাম, তো এক জায়গায় গেলাম তো গানের আওয়াজ আসতেছে, কি বিষয় কে গান গাচ্ছে কে গান গাচ্ছে, পরে দেখা গেল যে আসলে অনেক বের পেট থেকে আইসক্রিম গান গাচ্ছে, কেন
আপনার পেটে তো ফুটছে আজকে, তো এরকম হতে পারে কিন্তু অনেক এরকম এইরকম এই সুযোগই তো খুঁজছিলেন। এইরকম কি জানি একটা না বিজ্ঞাপন ছিল না যে কন্যা এবং সাম্রাজ্য এইরকম পরিবারই তো খুঁজছিলাম, পরি তো খুঁজছিলাম অনেক তো এইরকম আইসক্রিমই খুঁজছিল যাকে পেটের মধ্যে বম মারলেও গান বাইর হয় না, সে একটা আইসক্রিম খেয়ে গিয়ে গে 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 করে গান করতে থাকবে, এই ছেলের তো দাম বেড়ে যাবে আরো। আচ্ছা আইসক্রিমটা কবে আসবে? আচ্ছা ছোট্ট একটা সম্পূরক প্রশ্ন, কবে আসবে আপনি বলেন, আপনি তো পড়ে শোনালেন, আপনি খবরই রাখেন না ঠিকঠাক মতন। কিন্তু মুনিয়াপা একটা বিষয় কিন্তু চলে আসছে, সেটা হচ্ছে আপনাকে অনেক সাহসী সাংবাদিক ধরা হয়। পারসেপশন একবারে ভীতু যারা কখনো এখানে বয়স লেখে না, আর সাহসী হচ্ছে যারা বয়স লেখে। এখন ওই জিনিসটাকে যদি আমরা এই দিকে আনি যে আপনি অনেক সাহসী সাংবাদিক, সাহসী সাংবাদিক, সাহসী সাংবাদিক, এখন আপনি দেখা গেল অন ইয়ার আপনার বয়স বলে দিলেন, আপনার বয়স কত? আপনি লিখেন না এখনো এতক্ষণ একজন বয়স্ক, তার বস, তার বোন, তার দিদি, তার সামনে বসে বসে উনি কথা বলছেন, সমীহ আছে তো, আমার ছেলের তো অনেক সমীহ আছে। দর্শক উনি কিন্তু 43 বছরের উল্লেখ করেন নাই, এটা বলেছে সেই কারণে, তাই না? অনেক না আমি পরে আমি কোনো নো কমেন্টস কারণ হচ্ছে কি আপনি জানেন যে আমরা যারা একসাথে কাজ করি আমাদের কোনো মতেই আমাদের যে আমাদের অফিসে যে বিল্ডিংটা আছে না ওখানে একটা যে আপনাদের কী বলে এটাকে মেটাল ডিটেক্টর আছে না, আমাদের ওরকম একটা এজ ডিটেক্টর আছে, যাদের বয়স 18 ক্রস করে তাদের ঢুকতেই পারে না। এবং 18-এর উপরে যাদের যেগুলো থাকে ওগুলো আমরা ওইখানে আবর্জনা হিসেবে, ক্ষমতা হিসেবে ওখানে রেখে যাই বাইরে। তো মুনিয়াপা আমরা পরের খবরে যাব, কিন্তু এই খবরটা আপনার বিপরীতে, বিপরীতে এই জন্য না, এই বিপরীতে না, এটা মানে রূপক অর্থে, রূপক অর্থে। আচ্ছা আচ্ছা, তো খবরটা আগে পড়ি। দৈনিক আলোকিত বাংলাদেশের খবর, চুলের খোঁপায় কাঠ বিড়ালির বাসা। আমার বিপরীতে বলছেন, ঠিকই বলছেন, আমার আসলে কাঠ বিড়ালি বাসা বাঁধতে পারে সেই খবরটা আমি পরে পেয়েছি, কারণ চুলটা আমার কিন্তু অনেক অনেক আগে জানে, ও আমাকে অনেক কেয়ার করে কিন্তু, ঠিক না? আমার চুলের লেন্থ একটু ছোট, ওই জন্য ভাবে যে মুন্নিয়াপা তো কাঠ বিড়ালি পছন্দ করে, তো সে একটু চুলটা একটু বাড়াচ্ছে, তার পিছনে একটা ঝুটিও আছে, ভবিষ্যতে ওর এখানে কাঠ বিড়ালি থাকবে আর আমি এখানে গিয়ে খেলা খেলা করবো। না আপনি যখন প্রথম বলছিলেন যে কাঠ বিড়ালি আমার খুব পছন্দ, তো ভাবছিলাম যে এরকম বলা হয়েছে। আচ্ছা কাঠ বিড়ালি নিয়ে আপনি একটা বাক্য রচনা করেন, তারপর আপনি বলেন যে কাঠ বিড়ালি আমার অনেক পছন্দ, এরকম ভাবছি শুরু করছেন বুঝি, পরে নাই হোক প্রসঙ্গ আপনার দিকে চলে আসছে, অতএব আপনি এবার বলেন। বিপরীতে যেহেতু বলছেন, তাই না? বিপরীতে যেহেতু কারবেলি কি খোপায় বাসা বেঁধেছে? হ্যাঁ খোপায়, ঝুটিতে। এটা এটা কিন্তু দেখেন, এটা ঝুটিতে, এটা কিন্তু প্রমাণ করে যে আমাদের গ্রিন হাউস ইফেক্ট, এটা আমাদের কিন্তু যে গাছ কেটে ফেলতেছে এই সব বন ধ্বংস করে ফেলছে। দর্শক বলি, দর্শক আসলে আমাদের সেটটা না অনেক দুর্বল ভাবে বানানো, যে কারণে অনেক ভারী কথা বললে আমরা এই চাপ নিতে পারবো না, তো আপনি ভারী কথা বলা শুরু করুন। আমি ওইটাই ওইটাই পরীক্ষা করছিলাম, কতখানি শব্দ হবে সেটা কতখানি নিতে পারে সেটা চাই না। কাঠবিড়ালি কিন্তু ভালো, ইনফ্যাক্ট ওই যে যাদের চুল ছিল তারা কিন্তু যদি একটা কাঠবিড়ালি বসায় রাখে এমনিও একটা খোপার মতন মনে হবে, এটাও কিন্তু হতে পারে, কারণ এখন যত সব স্টাইল হচ্ছে এখন দেখি কি যে পাল্টে যাবে নাকি, মোর প্রিয়া হবে ঈশ্বরানি খোপায় তার আর কাঠবিড়ালি, না কিন্তু কবিতা পাল্টাতে পারে, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, এটা না, কাঠবিড়ালি কাঠবিড়ালি উকুন তুমি খাও, এরকম হইতে পারে। আমি তো মনে করি যে এতে শ্যাম্পু কোম্পানি গুলো অনেক বেশি সমৃদ্ধ হবে, উন্নত হবে, কারণ এখন উকুন নাশক শ্যাম্পু আছে, উকুন নাশক শ্যাম্পু আছে, তখন কাঠবিড়ালি নাশক শ্যাম্পু বের হবে। না না আমি এটার বিরুদ্ধে, কাঠবিড়ালি নাশক হইতে পারবে না, তাই না? আমি আমি চাই অনেকের একটা কাঠবিড়ালি থাকুক ঘরের উপরে, এবং যেহেতু আমার একটু সময় লাগবে আমিও কাঠবিড়ালি একটা পুষবো, কিন্তু আগে অনেকেরটা অনেক আমরা নাম ঠিক করে ফেলি, নাম ঠিক করে ফেলি, এটা কোনো ব্যাপার না, আমরা আমরা করে ফেলবো, এটাই তো আমাদের। তো না 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 আমরা থ্যাংক ইউ এরকম একটা নিউজ দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, হিউজ নিউজ আছে আরো আমাদের, সেটা হচ্ছে দৈনিক যুগান্তরের খবর, রাজধানীতে অটো রিকশা চুরির প্রশিক্ষণ কেন্দ্র। আমার কাছে মনে হয় নিউজটার মধ্যে একটু ডিস্টরশন আছে, তাই না?
ডিস্টর্শন আছে বলে যে ধরেন একটা ছোট্ট কোনো একটা ঘর বাড়ি বা সামথিং একটা ছোট্ট জায়গাকে এটাকে মানে ক্রিমিনালাইজ করেছে, তাহলে তো গোটা রাজধানীতেই তো আমি একটা প্রশিক্ষণ কেন্দ্র অটোরিকশা চলি, তাহলে আপনি যে খাঁচার ভিতরে আপনি কি অটোরিকশা চলেন? অটোরিকশা তো চলেন না, এটা যে খাঁচার ভিতরে আমরা চড়ি, তার মানে কি এটা কি আপনি বুঝতে পারেন নাই যে এই যে আপনি যে নিউজটা পড়ছেন সেটা ডিস্টরশনটার পক্ষে আমি যুক্তি উপস্থাপন করছি যে গোটা শহরটাই যে একটা অটোরিকশা রিক্সা ইত্যাদির চুরির প্রশিক্ষণ কেন্দ্র সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, চুরি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, ক্ষমতা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, অক্ষমতা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, সুতরাং আমাদের আর কিছুই লাগে না। এখন যেই রিপোর্টার রিপোর্ট করেছেন একটা ছোট্ট ছিচকে চুর, তার সঙ্গে পার্সোনাল কোনো কিছু একটা হতে পারে, কোনো একটা বাড়িঘর দেখে সেটাকে একটা নিউজ করে, এটা আমরা হ্যাঁ এটা অনেক বড় করা সম্ভব। উপর থেকে একটা না বাপসাই ভিউ, একটা টপ শট নিলে, একটা টপ শট দিলেই এটা হয়ে যাবে। কিন্তু মুন্নি আপা, যে সাংবাদিকের বিষয়ে যে কথা বললেন, তো সাংবাদিকদের বিষয়ে একটা নিউজ এখন চলে আসছে, সেটা আমরা বলি। দৈনিক ইত্তেফাকের খবর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে অন্তরঙ্গ ছবি মুছলেন রণবীর দীপিকা। যে তারকা এবং সাংবাদিকদের মাঝে এই যে দেখেন কি ভালোবাসা, কি প্রেম, মানে কি আন্ডারস্ট্যান্ডিং, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এটা থেকে আপনি আমাদের কি কোনো ভয় দেখালেন? না না না, সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে চলে যেতে লাগে কি? কেন ভয় দেখানোর তো কিছু নেই, এর চেয়ে ভয়ের কাজ হয়ে গেছে অলরেডি, ক্যামেরা ভেঙে ফেলে। এক ক্যামেরার রক্ত থেকে লক্ষ ক্যামেরার জন্ম হবে, তাই না? একটা সাংবাদিকের ক্যামেরা ভেবেছে, কত গোপন ক্যামেরা, কত কিছু থাকে, মোবাইল আছে না, ট্যাব আছে না, এখানে অন্তরঙ্গ ছবির কি কোনো অভাব আছে? কোনো অভাব হবে নাকি? আপনি কি বলেন? এবং তবে তারা আবার সচেতন হতে পারে খুব, না যে হয়তো ছবিগুলো ভালো আসে নাই, আপনি কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আপনার অনুভূতি অনেক ভালো, অনেক আপনাদেরকে অনেক ভালো অনুভূতি দিতে পেরেছি। হ্যাঁ, তো এইসব কারণে না আমরা আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার জন্য একটা একজনকে বলেছি যে আপনার জন্য একটা গান তৈরি করতে। অনেক ওটাকে কারেকশন করে দিয়েছে, ওরা তো খারাপ, ওরা বদনাম বলে, আর ও লিখেছে মুন্নি সুনাম ইত্যাদি, এত কিছু আমার তো বলতে হবে, তো ওরা খারাপ খারাপ। মালাইকা আরোরা আমাদের মুন্নি আপাকে নিয়ে একটা গান গিয়েছেন, সেই গানটা মুন্নি আপার সৌজন্যে আমরা এখন চালাবো এবং চালাবো, তারপর আমরা এখান থেকে পালাবো, গান চলতেই থাকবে। ক্যামেরার পিছনে কি হবে এটা পরের আগামী আগামী সপ্তাহের অনুষ্ঠানে আপনারা দেখবেন ক্যামেরার পিছনে যা যা হবে। প্রস্তুতি নিচ্ছি। মালাইকা আরোরা মুন্নি আপাকে নিয়ে যে গানটা গিয়েছেন, সেই গানটা শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।